মারছেন কেন আপনি? আরে না, কোন থানার পুলিশ তুমি? কোন থানার পুলিশ? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আবার এসে পড়লাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তবে আজ বন্ধুরা সানডে, বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর হয়ে আছে। আমাদের এখানে যে লোকাল মার্কেটটা আছে সেখানে অনেক ধরনের শাকসবজি বসে। ভিলেজ থেকে ভেন্ডররা নিজেদের ঘরে লাগানো শাকসবজি নিয়ে এখানে আসে। আমরা ওই মার্কেটে যাব, ওখান থেকে তোমাদেরকে মার্কেটটা পুরো দেখাবো। আর আমরা কিছু বাজার করব, লাইক কিছু ভেজিটেবলস নিব, কিছু ফ্রুটস নিব। তো চলো আমাদের মার্কেটটা, বাজারটাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। প্রথমে পরিক্রমা করব, তারপর আমরা বাজার করব। এই পুলিশ, জলদি আসো। অফিসার, কাম সুন। তুমি কি সেজেছো? হাতে কি ওটা? ওরে বাবা, আমার তো ভয় লাগছে। কি সেজেছো তুমি? আমাদের রিকের গায়ে আজকে পুলিশ ভূত ঢুকে গেছে, তাই পুলিশ হয়ে ঘোরাঘুরি করছে। দেখো পুলিশের চশমাই ভেঙে গেছে। যা, এটা ভোতা পুলিশ, ভোতা পুলিশ। আমি লাগিয়ে দিতে তুই ভোতা পুলিশ না তো কি, ডান্ডা দিয়ে গুতা দিস, গুতা পুলিশ। মারছেন কেন আপনি? আরে আর বলবে না। কোন থানার পুলিশ তুমি? কোন থানার পুলিশ? কয়টা চোর ধরেছেন? ডান্ডা কোথায় আপনি? পুলিশের কাশি হয়ে গেছে। কাশি পুলিশ কি? না না, করবো না, করবো না। কাশি হয়েছে ওইটাই বললাম। পুলিশের এখন ডাক্তার লাগবে। ডাক্তার ডাকি? এটা হলো ভোতা পুলিশ, এটা ভোতা পুলিশ, ভোতা পুলিশ। আরে পুলিশের ডান্ডা দিয়ে লাগে তো। নতুন এসেছো? নতুন এসেছো তুমি? কোন থানার? বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলার ছিল। আমার যে ওয়াইফ সুজাতা, সে বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয় বরগুলাইতে চাকরি করে। তো সপ্তাহের 6 দিনই সে বিজি থাকে, তাই বলে সানডেও যে তার ছুটি তেমনটা নয়। তার একটা আর্ট স্কুল আছে যেখানে সে প্রতি সানডে আর্ট ক্লাস করায়। ওখানে অনেকগুলো বাচ্চা আছে, অনেকগুলো স্টুডেন্টস আছে, মোটামুটি 50-60 স্টুডেন্টস ওখানে আছে। আর্ট স্কুলটার নাম হলো সেন্টিনিয়াল আর্ট অ্যান্ড ক্রাফট একাডেমি, যেটা নাকি রিনাইসেন্স আর্ট স্কুলের সাথে জড়িত, আর ওটা অ্যাফিলিয়েটেড আছে বঙ্গীয় সঙ্গীত পরিষদ কলকাতায়। তো একবার চলো, আজকে যেহেতু সানডে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর্ট স্কুলটা। ওখানে এখন তো 12টা বাজে, মোটামুটি আর্ট স্কুল ছুটিই হবে, স্টুডেন্টস অনেক চলে গেছে, তাই একবার দেখিয়ে দিই তোমাদেরকে ওই আর্ট স্কুলটা। চলো। দেখো রিকো এসে পড়েছে আমাদের সাথে, ও বলে যাবে আর্ট স্কুলে। আজকে তো তুমি যাওনি আর্ট স্কুলে, এখন যাচ্ছ, তুমি ফাঁকি মেরেছো আজকে। মামা দেখলে তোমাকে বকে দিবে। কি করবে তুমি? কি করবে এখন তো ছুটি হবে স্কুল। চলো। এই হলো আমাদের আর্ট স্কুল, আমরা এখন ভিতরে যাচ্ছি।
চলে গেছে সবাই, চলে গেছে। আজ 12টা বেজে গেছে, তাই স্কুল এখন বন্ধই হয়ে যাবে। তোমাদেরকে নেক্সট কোনো দিন এসে আমি কোনো সানডেতে এসে আর্ট স্কুলটা ভালো করে দেখিয়ে দিব। আমাদের আর্ট স্কুলের টাইমিংটা তোমাদেরকে বলে দিই, এটা সকাল 9টা থেকে 12টা পর্যন্ত হয়, দুটো সেশন হয়, 9টা থেকে 10:30 আর 10:30 থেকে 12টা, আর বিকেলে যদি করো তবে 3টার থেকে 4:30, 4:30-5টা পর্যন্ত। তোমরা যারা লোকালে আছো তারা যদি নিজেদের বাচ্চাদের অ্যাডমিশন করাতে চাও তবে নিচে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিব, ফ্ল্যাশ হতে থাকবে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন করাতে পারবে, বাকি ডিটেলসগুলো ওখানেই পেয়ে যাবে। তো আমরা বেরিয়ে গেছি আমাদের ভেজিটেবল শপিংয়ে, তা আমার সাথে এখন সুজাতাও আছে, স্কুল তো বন্ধ হয়ে গেছে তাই ও যেতে পারছে, তো চলো তোমাদেরকে মার্কেটটা দেখিয়ে দিই। এটা হলো আমাদের রেলওয়ে ব্রিজ, মার্কেটটা বুইদিং নদীর উপরে আছে। এটা এই ব্রিজটা অনেক আগে ব্রিটিশ আমলে এটা কাঠের ব্রিজ ছিল, তারপর যখন আমরা ছোট ছিলাম তখন ওই এটা কনক্রিটের ছিল, আস্তে আস্তে এটা আয়রন শিট দিয়ে হয়ে গেছে, তো এখন ব্রিজটা অনেকই মজবুত। তোমরা দেখো রিভার ভিউটা অনেক সুন্দর লাগছে। ওটা আছে লোকনাথ টেম্পল, কাল আমরা যাব ওখানে, ওটা আলাদা একটা নতুন ব্লগ বানিয়ে নিব। আর এই সাইডে আছে আরেকটা ব্রিজ, দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দূরে আরেকটা ব্রিজ আছে, ওটা PWD ব্রিজ, গাড়ি ভেহিকেল সব যাতায়াত করে ওখানে। এবার যে বাজারটাতে আমরা এসেছি এটার একটা বিশেষত্ব আছে, রেল লাইনের দুধারে সবাই বাজার নিয়ে বসে, ভেজিটেবল মার্কেট হয় এটা, এটা শুধু সানডেতেই বসে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখন এসে পড়েছি SBI ATM এর সামনে, কিছু টাকা উইথড্র করব। তো আমরা এখন উইথড্র করে নিয়েছি, এখন আমরা বাজার করব, চলো তোমাদের সাথে মিলে বাজার করি। বান্ধা কতনা আর সিম ফুল মটর কে হ্যাঁ 40।
একদম বড়িয়া মটর দিলে হ্যাঁ এক কিলো মটর দে দেনা हो जाएगा ना क्या ज्यादा ही हो আমরা এসে পড়েছি আমাদের বিশ্বকাকুর কাছে এখন বিশ্বকাকুর থেকে বাজার করব কি কি আছে ওনার কাছে আইটেম বাঁধাকপি আছে টমেটো আছে মটর আছে হ্যাঁ ঠিক আছে রঙালাউ আছে আয় বেগুনা 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 আর কি দেবো ডিম দিয়ে দেবো আর মরিচ দিয়ে দেবো 20 টাকা এখন আমাদের বাজার হয়ে গেছে টোটাল আমার হলো 150 রুপিস টমেটো আজকে অনেক সস্তা আছে টমেটো হলো 20 টাকা কেজি বান্দা কত বান্দা 20 টাকা বান্দাও 20 টাকা ফুলকপি কত করে ছিল ফুলকপি 40 টাকা মোটামুটি সব হয়ে গেছে আমি এখানে পেমেন্ট করে এখান থেকে চলে যাচ্ছি অন্য কিছু কিনতে হবে ফুডসও কিনতে হবে তো যা টাকা হলো এখন বিশ্বকাপকে আমি দিয়ে দিচ্ছি এখন দুহাত বাড়িয়ে নিন এখন টাকাটা তো এমনভাবেই নিচ্ছে যে কোনো বাগানের বোনাস পেয়েছে চলো বন্ধুরা চলি চলি বাই বাই धनिया कितना बोला भैया 4 मुट्ठी नहीं होगा नींबू कितना नींबू नींबू आपका है कितना तो বন্ধুরা আমাদের বাজার হয়ে গেছে বাজারে অনেক কিছু নেওয়া হলো কিন্তু সব অনেক ভিড় ছিল তাই সব কিছু ভিডিওতে কভার করা গেল না ফ্রুটসটাও থেকে গেল এখন আমরা ফ্রুটস আনতে যাব অন্য বাজারে কি ভারী হয়েছে নাকি না না তো বন্ধুরা আমরা এখন ফ্রুটস আনতে যাচ্ছি কালকে লোকাল টেম্পলে যাব পুজো আছে তাই আমরা এখন ফ্রুটস নিয়ে আসবো 5 রকমের ফ্রুটস আনতে হবে তো চলো আমাদের সাথে বন্ধুরা আমরা চলে এসেছি অমলদার দোকানে অমলদার ফলের দোকান এটা হলো অমরদার ভাগিনে তো আমরা এখান থেকেই ফ্রুটস নেই এটা আমার পার্মানেন্ট ফ্রুটসের দোকান এগুলো অনেক ভ্যারাইটি পাওয়া যায় এখানে তোমরাও আসবে তো এই আমাদের অমরদা এসে পড়েছে ভাত খেতে গেছিল তো লাঞ্চ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অমরদার দোকান থেকে আমরা নিলাম অ্যাপেল কুল আঙ্গুর আর ডালিম আর খেজুর সব মিলিয়ে হলো 500 না
সো অলমোস্ট আমাদের সব বাজার শেষ, এখন আমরা বাড়ি যাব। আর অনেক খিদেও পেয়ে গেছে, তো চলো বাড়ি যাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমি এসে পড়েছি আমার এই আর্ট স্কুলে। আজকে সেকেন্ড হাফের ডিউটি আমার পড়েছে, বাচ্চারা কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।